সন্তান প্রসবকালে মারা গেছেন সাফ জয়ী ফুটবলার রাজিয়া খাতুন। বুধবার রাতে ছেলে সন্তান জন্ম দেওয়ার পর তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আজ ভোরে তার মৃত্যু হয়। রাজিয়া 2018 সালে অনূর্ধ্ব 18 সাফে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন। সাতক্ষীরার কালীগঞ্জের এই নারী ফুটবলারের বয়স ছিল মাত্র 20 বছর। বয়সভিত্তিক জাতীয় দল ছাড়াও এফসি ব্রাহ্মণবাড়িয়া, জামালপুরের কাচারিপাড়া একাদশ ও নাসরিন একাডেমিতে খেলেছেন তিনি। রাজিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, জাতীয় দলের সদস্য সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মারিয়া মান্ডারা।